সো হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আবার আমি চলে এলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি যে তোমাদের জন্য মাইক্রোফোন কিনতে। কারণ এই যে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো আসছে, অনেকদিন থেকে আমার মাইক্রোফোন ছিল না বলে নয়েজগুলো আসতো, তো আজকে ভালো একটা মাইক্রোফোন কিনেই আনি। তো চলো সবটাই দেখাবো, কত কী দাম নেয় না নেয় সব তোমরা দেখতে পাবে। আর ভিডিওটা পুরোটা স্কিপ করবে না, মানে স্কিপ না করে দেখো আর এনজয় করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখো, এনজয় করো, লাইক করো, শেয়ার করো। আর তোমরা দেখছো দেবজিৎ ঘোষ ব্লগ ইউটিউব চ্যানেল, আমি দেবজিৎ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও, দেখতে থাকো। তো গাইজ, দেখতেই পাচ্ছ ট্রেন এসে গেছে, তো এখন ট্রেনে উঠবো। আর ট্রেনের কিছু সিনেমাটিক শট তোমরা দেখে নাও, আর আবার ট্রেন থেকে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। হাওড়াতে ঢুকে এবার স্টেশন দিয়ে যেতে হবে, স্টেশন দিয়ে গিয়ে আবার বাইরে বাস ধরতে হবে, বাস ধরে তারপরে যেতে হবে। তো চলো দেখতে থাকো সবটাই। তো চলো এখন ট্রেন থেকে নামি, ট্রেনের বাস স্ট্যান্ডে এসে গেছি। তো এবার দেখি কোন বাসটা যাবে, তো সেই বাসেই উঠবো, চলো দেখা যাক। আর আমাদের সব থেকে প্রিয়, সবার প্রিয় হচ্ছে এশিয়ার মধ্যে এক নম্বর ঝুলন্ত ব্রিজ হচ্ছে এটা, হাওড়া ব্রিজ। তো ধর্মতলা বাস পেয়ে গেছি, তো বাসে উঠলাম। নেমে গেছি আর এখন মাঠের ধারে একটুখানি দাঁড়িয়ে আছি, কারণ অনেকটা হাঁটতে হবে। তো হেঁটে হেঁটে যাই, দেখি মেট্রোগলির দিকে যাবো, মেট্রোগলি থেকে গিয়ে কিনবো। আর তো চলো দেখতে থাকো ভিডিওটা। মেট্রোগলি কিন্তু ঢুকে গেছি, আর এখান থেকেই দেখি কোথায় মাইকটা পাওয়া যায়। তো সবটাই দেখাবো, তোমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর দেখো ভাই আমরা কত ঘেমে গেছি, দেখো চলো দেখি। হ্যাঁ ভাই দেখো এখানে কত কিছু পাওয়া যায়, মানে রিং লাইট থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায়। ইভেন তোমরা এখানে কম রেঞ্জের মধ্যে ক্যামেরাও পেয়ে যাবে। আর হচ্ছে যে আমি তো এখানে এসেছি মাইকটা কিনতে। আর তো জিনিস দোকানের ভিতরে দাঁড়িয়ে আছি, দেখো MM1 কা যো মাইক হ্যা না, লাল পয়েন্ট সে লাইট ঠিক হ্যায়, কলার পঞ্জ নেই হ্যায়, ট্রাইপড কে উপর লাগানে কে লিয়ে এটাও খুলে যাচ্ছে, নেই দিখাইয়ে দাদা, ফিটিং আইটেম হয় থোড়া বহুত এটা করুন। রেঞ্জ कितना रेंज तक चलेगा ये? कैमरा ऊपर लगाओ, पहले अच्छा चेक कर सकता हूँ क्या? चेक कर लीजिए। टेलीस्कोप এখন বাড়ি চলে যাওয়ার পালা, মানে সব কিছু কিনে নিলাম, আর বাড়ি গিয়ে আবার আনবক্সিং গুলো তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। আর এটাই মাত্র কিনলাম। আর তো চলো আবার ধর্মতলা তো হাওড়া স্টেশনে বাস ধরে আবার যাই, তো তারপর বাড়ি যাবো। হ্যাঁ সত্যি জলটা বের কর, জলটা বের কর, বিশাল গরম ভাই, রোদ্দুর প্রচুর।
তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন আনবক্সিং বাকি আছে, একটু স্কিপ করবে না। দেখো ঝালমুড়ি নেওয়া হয়েছে, অনেকক্ষণ ধরে ঘোরা হয়েছে, কিছু খাওয়া নেই, তার জন্য একটু ঝালমুড়ি নিলাম। মানে আমার বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে আবার ভাত টাত খেতে হবে। আর খাবো, আরে একাই খেয়ে নিচ্ছে, আমাকে দেবে না বলেছে। না না, দু ভাই খাবো। দু ভাই খাবি? তাই কি আর আছে গাইস, এখন ট্রেন থেকে নেমে এলাম আর বাড়ি চলে এসেছি, আর অভি আনতে চলে এসেছে আমাদেরকে, স্টেশনেই বসেছিল। আর তো চলো এবার গিয়ে আনবক্সিংগুলো দেখাবো, আর ফার্স্টে রেডি হই, মানে ফ্রেশ হই, চুল ফুল ঘেঁটে গেছে, তো চলো বাড়ি যাই, আগে খাই, খিদে পেয়েছে জোরে, অনেকক্ষণ প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর, চলো বাড়ির দিকে যাই। 2000 years later, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বোয়া BY-MM1 মাইক, ইউনিভার্সাল কার্ডিওয়েড মাইক্রোফোন। তো এটার দাম হচ্ছে, একটা রয়েছে 800 টাকা, একটা রয়েছে 1200 টাকা। তো 800 টাকারটা অনেক সময় ডুপ্লিকেট হওয়ার চান্স থাকে, আর 1200 টাকারটা তোমরা একদম গ্যারেন্টি অরিজিনালটা পাবে। তো যাই হোক, তো আর একটা জিনিস হচ্ছে, তোমরা যেটা কিনবে তখন দেখবে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা ইয়ে থাকবে, এই যে চিট মতন যে রয়েছে, এই চিটটা তুলে দেবে, চিটটা তুলে দিলে এখানে একটা কোড থাকবে, এই কোডটা গুগলে গিয়ে সার্চ করলেই তোমরা দেখতে পাবে যে এটা অরিজিনাল না, এ দেখিয়ে দেবে, ওখানেই দেখিয়ে দেবে, বোয়া সিকিউরিটি বলে সার্চ করবে, করে ওখানে একটা ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইটে গিয়ে কোড লিখবে, কোড লিখলেই ওটা দেখিয়ে দেবে। তো চলো এবার বাক্সটা খোলা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে বাক্সর মধ্যে এইটা পুরো একটা সেট থাকবে, আর একটা বই দেবে, এটা কিভাবে ইনপুট করতে হয়, আউটপুট করতে হয়, কিভাবে লাগাতে হয়, ফোনের মধ্যে ক্যামেরার মধ্যে সবটাই দেখিয়ে দেবে। তো এর মধ্যে সবটা লেখা আছে, যাই হোক বইটা পাশে রাখছে। আর এবার বাক্সের মধ্যে কী দেওয়া রয়েছে দেখি, চলো। বাক্সের মধ্যে রয়েছে এই যে মাইক্রোফোন মেন, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনার, এটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য দেয়। এর ভিতরে রয়েছে অরিজিনাল মাইকটা, অরিজিনাল মাইকটা খুলে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে অরিজিনাল মাইকটা, আর এইটা দেয় হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন করার জন্যে, যাতে ব্যাকগ্রাউন্ডের নয়েজটা খুবই কম আসে। যাই হোক, তো আর দিয়েছে হচ্ছে এই কেবিলটা যে দিয়েছে, এই কেবিলটা পুরোপুরি DSLR বা ক্যামেরাতে ইউজ করার জন্য দেয়া রয়েছে শুধুমাত্র। আর এইখানে যে কেবিল আর একটা দিয়েছে, এইটা যদি তোমরা অ্যান্ড্রয়েড ইউজার হও তো তাহলে সেটা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করার জন্য, এই যে 3.5 mm জ্যাক রয়েছে, এটা 3.5 mm জ্যাকটা এটা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করার জন্য দেওয়া রয়েছে। যাই হোক, আর এই যে একটা ব্যাগ দিয়েছে, তো ব্যাগটা সহজে এটা বয়ে নিয়ে যাওয়ার জন্যই, তাহলে তোমাকে বাক্স টাক্স নিয়ে যেতে হবে না, আর এটা তো জানো বাক্সের মধ্যে দেওয়া থাকে একটা বাক্স মতো, পাউচ মতো। তো দেখলে এর মধ্যে বাক্সের মধ্যে কী কী ছিল। আর এই মাইকটা লাগানোর জন্য তোমাদের আরেকটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে যে এই যে ট্রাইপডটা রয়েছে, ট্রাইপডের যে মাউন্টটা থাকে, এই মাউন্টটা তোমাদের চেঞ্জ করতে হবে। কেন বলছি, মাউন্টের যে মাইক্রোফোনটা লাগানো থাকবে, এই যে হোল্ডারটা রয়েছে, এই হোল্ডারটার মধ্যে কিন্তু এখানটা লাগানোর একটা সিস্টেম থাকে, এখানটা একটা খাঁজ কাটা মতো থাকে, এই যে তোমরা দেখতে হবে, দেখাচ্ছি, এই যে এখানটা যে খাঁজ কাটা মতো রয়েছে, এই খাঁজ কাটা অংশটা তোমাদের এই জায়গাটা কিন্তু পুট করতে হবে, না হলে কিন্তু তোমরা দেখতে পাবে না, মানে ইউজ করতে পারবে না। ভালো করে দেখো, তো মাউন্টটা কিনতে গেলে তোমাদের অনলাইনে 100-200 টাকার মতো পড়ে যাবে, কিন্তু তোমরা যদি কলকাতা মেট্রোগুলিতে চলে যাও তো মেট্রোগুলিতে তোমাদের 50-60-80 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা মাউন্ট, আর মাইক্রোফোনের সাথেই ওরা কিন্তু এই হোল্ডারটা দিয়ে দেবে। তো যাই হোক, আর এইবার মাইক্রোফোনটা তো চলো এটা দেখে নিই প্রথমে। তো প্রথমে তোমাদেরকে এই যে নয়েজ ক্যান্সেলেশন যে পম্পম মতনটা দিয়েছে, এই পম্পম মতনটার সাথে তোমাদেরকে এই যে মাইক্রোফোনটা অরিজিনাল, এই মাইক্রোফোনটা কিন্তু লাগিয়ে নিতে হবে ভালো করে সেট করে। তারপরে এই যে এটা আছে এর মধ্যে, এখানে এইভাবে খাঁজে এখানে ঢুকিয়ে দিতে হবে, এখানে ঢুকিয়ে দেওয়ার পরে তোমরা যদি মোবাইল ইউজার হও, মোবাইল দিয়ে ভিডিও বানাও, তাহলে তোমাদেরকে এই 3.5 mm জ্যাকটা কিন্তু এর মধ্যে পুট করে দিতে হবে। 3.5 mm জ্যাক বলতে এই দিকটাই পুট হবে, এইখানটা,
এদিকটা এইভাবে পুট করে দিলে, আর এই দিকটা তোমার মোবাইলের মধ্যে পুট করতে হবে, এদিকটা তোমার মোবাইলের মধ্যে পুট হবে। তো এটা পুট করার পরেই কিন্তু তোমরা মাইক্রোফোনটা ইউজ করতে পারবে। তো যাই হোক, তো সবটাই দেখে নিন। আর যদি DSLR ইউজ করে থাকো তো DSLR-এর জন্যে সিম্পলিভাবে এই 3.5 mm এই যে জ্যাকটা রয়েছে এটা কিন্তু ক্যামেরার মধ্যে পুট থাকবে, আর এটা কিন্তু মাইক্রোফোনে পুট থাকবে। তো দেখে নিলে সবটাই সেট আপ, ফুল সেট আপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আজকে সেট আপ। আর এবার থেকে এই মাইক্রোফোনটা ইউজ করেই কিন্তু ভিডিও বানানো হবে। জানি না কীরকম নয়েজ ক্যান্সেলেশান দেবে, তাও অনেকেই এই মাইকটা ইউজ করে, তাই আমিও ভাবলাম তোমাদের জন্য কিনে নিই এটা। তো যাই হোক, এই ছিল আজকে সেট আপ। যাই হোক, এই ছিল আজকে সেট আপ। আর তোমরা যদি অনলাইন দিয়ে কিনতে যাও তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা বাই করতে পারবে। আর এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিয়ে যেতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ।